হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি আপাতত এখন একটু ভালো নেই, শরীরটা ভীষণ খারাপ, জ্বর হয়েছে, সর্দি হয়েছে, তো মানে কথা বলার মতো অবস্থায় আবার নেই। আমার গলার সাউন্ড শুনেই তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, দেখো সকালবেলা আজকে সেজে গুজে রেডি হয়ে গেছি। কেন হয়েছি সেটা বলি। আজকে হচ্ছে আমাদের আমার জায়ের মেয়ে মানে আমাদের ছোট্ট তিতলির আজকে অন্নপ্রাশন। তো আজকে থেকে অন্নপ্রাশন বাড়ির ব্লগ আমি স্টার্ট করলাম। অন্নপ্রাশন বাড়ির ব্লগ দুটো পার্টে যাবে। আজকে বৃহস্পতিবার, আজকে অন্নপ্রাশনটা হচ্ছে বাড়ির কজন লোকেদের নিয়ে, আর রবিবার দিনে হবে রিসেপশান, সেদিন সবাই আসবে। আর রিসেপশানের জন্য আমাদের কোনো হল নেওয়া হয়নি, আমাদের বাড়ির সামনে যে মাঠ আছে মাঠেই প্যান্ডেল করে কাজটা হবে। তো আমাদের এই অন্নপ্রাশন বাড়ির যা যা কিছু সমস্ত কিছু আনন্দ তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। আর এখন রেডি হয়েছি, আমাদের যেহেতু মেয়ে তো নানি আপত্তি নানি মুখ এইসব কোনো নিয়ম নেই, কিন্তু একটু গায়ে হলুদ ছুঁয়ে ওকে স্নান করানো হবে। তো সেই জন্য মাম্মাকে এখন ফ্লাওয়ার জুয়েলারিগুলো পরিয়ে আমি ওকে রেডি করব। তারপরে ওপরে গিয়ে ছোট্ট তিতলি রানীকে রেডি করব, রেডি করে তারপরে আমাদের স্নান হবে। আমাদের গায়ে হলুদের জন্য নেদি হয়ে গেছে, ও খুব সুন্দর ফুলের সাজ পরে রেডি হয়ে গেছে। আর এখন আমাদের এখন তোমাদের ওপরে গিয়ে দেখাবো, আমরা ওপরে একটু ডেকোরেশন করেছি। তো তোমরা জানো আমাদের আমার কোনো বা আমাদের বাড়িতে কারোর কোনো বার্থডে হলে বা অ্যানিভার্সারি হলে আমি একটু ওয়াল ডেকোরেশন করি বেলুন আলো দিয়ে। তো লাইট বেলুন অনেক কিছু দিয়ে আমরা ওপরটা ডেকোরেশন করেছি। আমাদের ওপরে ডেকোরেশনটা দেখাই। আর এই হচ্ছে আমার মেহেন্দি। মেহেন্দি করতে আমার জাস্ট দারুণ লাগে, সেই জন্য আমি কোনো অকেশান পেলেই আগে মেহেন্দি করে ফেলি। তো এইটা হচ্ছে আমার মেহেন্দি। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর চলো ওপরে গিয়ে আমাদের গোটা তিনতলাটা মানে আমার জায়ের ঘরটা কীভাবে আমরা বেলুন দিয়ে ডেকোরেশন করেছি সেটা এখন তোমাদেরকে দেখাই। আমাদের তিতলিকে গায়ে হলুদ মাখিয়ে চান করানো হবে, মাম্মাকে রেডি করে দিয়েছি। আর এখন এই যে গোলাপ ফুল নিয়ে যাচ্ছি, গোলাপ ফুলটা জলেতে দিয়ে ও স্নান করবে। খাওয়ার টাইম হয়ে গেছে, আর এই যে ওর খাওয়ার জায়গাটা ফুল দিয়ে সাজাবো, এখন ওপরে যাচ্ছি। আর এই হচ্ছে তিতলির মামা, ও ভাত খাওয়াবে। আর খাওয়ার জায়গাটা একটু ফুল দিয়ে একটু সাজানোর ইচ্ছে ছিল ছবি ধরার আমার, তো সেই জন্য যাচ্ছি এখন সাজানো হবে। আর হবে ওর খাওয়ার টাইম ছিল 1:15 থেকে 2:05-10 এরকম। তো এখন প্রায় 1:30 বেজে গেছে। তো চলো এবার আমাদের তিতলি মানে কীভাবে ভাত খাচ্ছে সেটা তোমরা দেখো। Thank you.
এসে একটু শুয়েছিলাম, আর মাম্মা ওখানে ঘরে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর তোমাদের যেমন প্রথমেই বললাম যে আমার শরীরটা ভীষণ খারাপ, আমাদের আমি তিতলিকে গোপালি বলি, তো গোপিলের গোপালি এই অন্নপ্রাশনে ভেবেছিলাম অনেক আনন্দ করবো, কিন্তু আমার শরীরটা কেন জানি না এতটা খারাপ হয়ে গেল ওয়েদার চেঞ্জের জন্য। তো আমার এখন জ্বর এসেছে, একদম ভালো লাগছে না কিছু। তো আমার তিতলির তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর নিচে এখন বাকি সবাইরা খাচ্ছে। তো চলো নিচে ওরা সবাই কীরকম খাওয়া দাওয়া করছে তোমাদেরকে এখন দেখাই। তো সবাইয়ের খাওয়া দাওয়াটা হয়ে গেলে তারপরে মা আর বড় মা বলেছে আশীর্বাদটা সারবে। তো চলো এখন নিচেই গিয়ে দেখা যাক সবাই কীরকম খাওয়া দাওয়া করছে। আমাদের খাওয়া দাওয়ার পরে এখন বাড়ির বাকি সবাইরা খেতে বসেছে, আর ন কাকিমা ছোট কাকিমা এখানে পরিবেশন করছে। দুপুরবেলা আজকে আমাদের ভুড়ি ভোজ থেকে খাওয়া দাওয়া সব অর্ডার করা হয়েছিল, খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের জমিয়ে হয়েছে। A few moments later. আজকে অন্নপ্রাশনের সমস্ত নিয়ম কমপ্লিট করে মন্দির থেকে ঘুরে এখন আমরা বাড়ি যাচ্ছি। আর আজকে এই ভিডিওটা আমি এখানেই স্টপ করে দিচ্ছি, এটা যাচ্ছে আমাদের ফার্স্ট পার্টে, আর এর সেকেন্ড পার্ট আমাদের রিসেপশানটা আসবে। তো সেটা দেখার জন্য তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে